বসন্ত উৎসবে মাতোয়ারা গোটা শান্তিপুরবাসী। মহোৎসবে পরিণত হলো দোল উৎসব। গাছের ছড়া পাতা জানান দেয় বসন্ত এসে গেছে, আর এই বসন্ত উৎসব মানেই বাঙালির আবেগ। আজ দোল উৎসব। এই দোল উৎসবকে কেন্দ্র করে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে গোটা শান্তিপুরবাসীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বসন্ত উৎসব। প্রত্যেক বছরই এই বসন্ত উৎসবে শান্তিপুরের বাইরে থেকে প্রচুর মানুষ অংশগ্রহণ করে। গত দুবছর বন্ধ ছিল এই বসন্ত উৎসব, কারণ করোনার চোখ রাঙানি। সবকিছু শিথিল হতেই এবছর আবারও অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। সকাল থেকে গোটা শান্তিপুরবাসীর পাশাপাশি শান্তিপুরের বাইরে থেকেও প্রচুর মানুষ এসেছে এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করার জন্য। বিভিন্ন নৃত্য একাডেমির কচিকাচারা বিভিন্ন নৃত্যের মধ্য দিয়ে মেতে উঠল বসন্ত উৎসবে। সকাল থেকেই গোটা রাষ্ট্রীয় উদ্যান বিভিন্ন আবিরের রঙে সেজে উঠেছে। এছাড়াও লাল নীল সবুজ আবিরের রঙের ছোঁয়া রাঙিয়ে দিতে দেখা গেল জাতি ভেদাভেদ ভুলে। এই বসন্ত উৎসবে অংশগ্রহণ করে অনেকেই বলেছেন, বাঙালি বারো মাসে ১৩ পার্বণ থাকলেও বসন্ত উৎসব মানেই এক অন্য অনুভূতি। সারা বছর এই দিনটার অপেক্ষাতেই তাকিয়ে থাকি বসন্ত কবে আসবে। যদিও এই বসন্ত উৎসবে সামিল হয়ে বসন্ত উৎসবে মেতে উঠলেন পুলিশকর্মীরাও। কেমন বসন্ত উৎসব পালন করছে? বসন্ত উৎসব যেমন পালন হয় আমরা তেমনই করছি, বা পুরোটাই আমাদের মনের ব্যাপার আর কি। আমরা সমস্ত কিছু ভুলে এবারে আমরা আবার নতুন করে সব কিছু অন্যবারের তুলনায় যেমন করা হয় তেমনই করা হচ্ছে। আমরা খুব আনন্দ করছি। প্রতি বছর কি এখানে আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর আসা হয়। আমাদের বাচ্চারা সব এখানে গান করে, নাচ করে, সমস্ত আনন্দ করে, রং খেলি আমরা সব এখানে, খুব মজা করি, হইচই করি। আমার নাম রিঙ্কি মুখার্জি। এবার অষ্টম বছরে পৌঁছালাম। এটা শান্তিপুরের এটা একটা গর্বের জায়গা যে কোনো প্রতিষ্ঠানের ব্যানারে নয়, বেশ কিছু উদ্যমী ছেলে, আমরা যারা সংস্কৃতি চর্চার সঙ্গে সারা বছর যুক্ত থাকি, শান্তিপুরের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন, তারা ছবি আঁকুন, যে কোনো ধরনের শিল্পকলার মাধ্যমের সঙ্গে যুক্ত থাকুন, আমরা সকলে মিলে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কোনো সংগঠনের ব্যানারে না গিয়ে এই আয়োজন। অবশ্যই এটা একটা তো আতঙ্ক আমাদের মধ্যে ছিলই যে এই যে অতিমারির প্রভাব যা গোটা বিশ্বের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাংঘাতিকভাবে প্রভাবিত করেছে, সেইটা থেকে মুক্ত থেকে যতটা বেশি আনন্দ শুষে নেওয়া যায় জীবন থেকে, সেই জন্যে যে আয়োজন এবং সরকার যে কোভিড বিধি শিথিল করেছেন তার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো যে এত বড় একটা রঙের উৎসব। এবং আপনি নিশ্চিতভাবে এটা জানবেন, আমরা সকলেই জানি যে এই বসন্ত উৎসব একমাত্র উৎসব যা ধর্ম রাজনীতির একদম ঊর্ধ্বে এবং যার সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ। আজকে আমাদের এই যে আয়োজনের সম্পূর্ণ প্রেরণা কিন্তু তিনি, এবং শান্তিপুরের প্রকৃত অর্থেই সর্বস্তরের সমস্ত মানুষ এর ঢল আজকে আমাদের এই রাষ্ট্রীয় উদ্যান প্রাঙ্গণে নামবে, অতীতে নেমেছে, ভবিষ্যতেও নামবে। এবং আপনাদের চ্যানেলের মারফত আমাদের এই আয়োজকদের তরফ থেকে সকলকেই আমাদের দোলের শুভেচ্ছা জানাচ্ছি। আমার নাম পুষ্পল বন্দ্যোপাধ্যায়, আমি শান্তিপুরেরই বাসিন্দা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।